জয় হিন্দ এভিওয়ান ওয়েলকাম টু ডিফেন্স ড্রিম ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি জিডিএস ভর্তি দু হাজার তেইশের ফোর্থ মায়ের লিস্ট সম্বন্ধে বন্ধুরা তোমরা সবাই যেন ইতিমধ্যে তোমাদের পোস্ট অফিস জিডিএস এর থার্ড মায়ের লিস্ট জারি হয়ে গেছে এবার তোমরা অনেকে অপেক্ষা করছো তোমাদের যাদের থার্ড মায়াল লিস্টে নাম আসেনি তোমাদের ফোর্থ মায়াল লিস্ট কবে জারি হবে তো এই বিষয়ে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তোমাদের ফোর্থ মায়াল লিস্টটা কবে আসবে এবং তোমাদের ফোর্থ মায়াল লিস্টে কতজন প্রায় ক্যান্ডিডেট নাম আসতে পারে সেই বিষয়ে আমি তোমাদেরকে একটা টেন্টেটিভ বলে দেবো তো তোমরা যারা থার্ড মায়ের লিস্টে তোমাদের নাম আসেনি তোমরা যারা ফোর্থ মায়ের লিস্টের অপেক্ষা আছো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কমপ্লিট দেখবে তো অনস্ক্রিন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা পোস্ট অফিস জিডিএস এর থার্ড মায়ের লিস্ট এবং এখানে তোমাদের থার্ড মায়ের লিস্টের কাট অফটা তোমরা দেখতে পাচ্ছ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ পুরোটা বন্ধুরা কিন্তু তোমাদের নাইনটি ফাইভ এবং নাইনটি সিক্সের উপর কাট অফ গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটালি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ তো এই নাইনটি ফাইভ এর এতজন স্টুডেন্ট আশা করছি এরকম কিন্তু কোনো রকম নেই অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ নাইনটি ফাইভের কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে এতজন নাইনটি ফাইভ ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলে থাকা কিন্তু সম্ভব নয় তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল দিয়ে ফর্ম অ্যাপ্লাই করা হয়েছে এবং এখানে টোটাল কতজন ক্যান্ডিডেটের নাম জারি করা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখে নাও চারশো তেষট্টি চারশো তেষট্টি জন ক্যান্ডিডেটের কিন্তু নাম জারি করা আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নাইনটি ফাইভে কিন্তু টোটাল এতজন কিন্তু ভুল ক্যান্ডিডেট আছে এতজন কিন্তু তোমাদের রিয়েল ইনফরমেশন দিয়ে কিন্তু অ্যাপ্লাই করেনি সেই ক্ষেত্রে আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি তোমাদের যে ফোর্থ ম্যালিস্ট সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কমসে কম কিন্তু দুশো প্লাস আরও কিন্তু নাম থাকতে পারে এখানে তোমরা দেখতে পাচ্ছ চারশো তেষট্টি এখান থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে এবং ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু করাবে না কারণ তারা যেহেতু ভুল ফর্ম অ্যাপ্লাই করেছিল তারা ভুল ইনফরমেশন দিয়েছিলো ক্ষেত্রে তাদের উপর যদি তারা যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যায় তাদের উপর কিন্তু লিগেল স্টেপ নেওয়া হবে তো তোমরা ভেবে রাখতে পারো এখন কিন্তু দুশো প্লাস কিন্তু তোমাদের ক্যান্ডিডেটের নাম আসতে পারে তোমাদের যে ফোর্থ ম্যালিস্ট আসবে সেই ফোর্থ ম্যালিস্টে তো সেই অনুসারে তোমাদের যে কাট অফ এখানে তোমার তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আরও কিছুটা কমবে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু সার্কেলের ক্ষেত্রে সেভেন্টি টু কিন্তু কাট অফ গেছে তোমরা দেখতে পাচ্ছ তো সেই অনুসারে কিন্তু তোমাদের সার্কেল ওয়াইজ কিন্তু কাট অফটা আবার তোমাদের জারি হবে নতুন করে ফোর্থ মাইল লিস্টে তোমরা যারা ফোর্থ মাইল লিস্টে অপেক্ষা করছো আমি তোমাদের বলে রাখছি যে মুহূর্তে তোমাদের ফোর্থ কোনো রকম অফিসিয়াল আপডেট উঠে আসবে আমি তোমাদেরকে সব থেকে জানিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে যুক্ত থাকো তো আশা করছি বন্ধুরা আজকের আপডেটটা বুঝতে পারলে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম